ম্যান আর নিচে পড়ে যাচ্ছে, আমি উপর তোলার চেষ্টা করতেছি আর তাও নিচে পড়ে যাচ্ছে। নো, হ্যালো গাইস, ইটস মি সাবের মাসুম অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ গেমিং আর্মি। আজকে ভিডিওটা খুবই খুবই স্পেশাল ভিডিও, কেন আমি আজকে জিটিএ ফাইভের গেম প্লে করতে চাই একবার। এখন জিটিএ ফাইভের গেম প্লেটা হলো, আমি একটা হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের থেকে আমি একটা হেলিকপ্টার নিয়ে তোমাদের দেখাবো, মানে অনেক দূরে পাহাড়ের দিকে নিয়ে যাবো। তাহলে আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, তাহলে শুরু করা যাক। সামনে দেখতে পাচ্ছি আমাদের হেলিকপ্টার, হেলিকপ্টার নিয়ে পুলিশ আমাদের গুলি করবে। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। নাও লেটস গেট স্টার্ট। এখন আমি হেলিকপ্টার নিয়ে একটা রাইডে যাবো। দেখতে পাচ্ছেন আমার সামনে হেলিকপ্টার, আমি এখন হেলিকপ্টারে উঠবো আর এখন পুলিশ আমার সব গুলি করবে। এখন দেখতে পাচ্ছেন পুলিশ আমার গুলি করতেছে, ক্লাস ভেঙে গেছে হেলিকপ্টারে, হেলিকপ্টার উঠতে শুরু করছে। এখন আমি হেলিকপ্টারের ফুটেজটা আপনারা ভালোভাবে এনজয় করেন। দেখতে পাচ্ছেন টু স্টার পুলিশ আমার পিছনে লেগে গেছে। এখন আমি হেলিকপ্টার ওফ একদম দেখবেন স্যান ফ্রান্সিসকোর যে ব্রিজটা, সেই ব্রিজটা এখন দেখাচ্ছে লস স্যান্টোসে। জানি না কোন ব্রিজ, কিন্তু ব্রিজটা জোস স্যান ফ্রান্সিসকোর মতনই ব্রিজটা। কোন ব্রিজটার নিচে কমেন্ট বক্সে বসে জানাবেন জেনে থাকলে। ঠিক এখন দেখতে পাচ্ছেন কি ভিউ, ও মাই গড, ওরা মনে হয় ম্যানস ব্যাংক এরিনা। আর সব ফ্লাইওভার আর ব্রিজটার জোস লাগতেছে, সেই ভাই কি ভিউ। ভিউজটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে এই উপরে, উপর সব মেঘ, মেঘের এখান থেকে আরও উপরে যাবো আমি। আমি এখন অনেক আরও উপরে যাবো, তবে এখন আমি সামনে এখানে পাহাড়, পাহাড় ওই যে ওই পাহাড়ের দিকে যে আপনাদের একটা একটা জিনিস, একটা সিন হবে, সেটা ভিডিও লাস্টে দেখে পাবেন, একটা জোসের সিন হবে। ওয়াও, কি নদী, কি ভিউস আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যটা মানে সূর্য নদীতে রিফ্লেক্ট হয়ে একটা জোস একটা ভিউ দিচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন। নিচে আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা এখন সামনে পাহাড় আছে, পাহাড়ের দিক যাই এখন আমরা। এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন পাহাড়, কি জোস জোস পাহাড়, সব একদম সুন্দর সুন্দর। এখানে পাহাড়ের আগে কয়টা অয়েলের ফ্যাক্টরি আছে। আমরা এখন পাহাড়ে যাব, পাহাড়ে ল্যান্ড করার সময় আপনারা কিন্তু ভিডিওটা কাটবেন না, ঠিক আছে। লাস্টে একটা একটা জোস সিন, আপনারা যে থাম্বনেল এবং টাইটেল দেখে যে বুঝছেন জোস একটা সিন, একটা সিন হবে, সেই সিনটা আমি এখন বলবো না, ওই সময় রাস্তা খুলবো। আমার এখন হেলিকপ্টার থেকে ধোঁয়া বেরোচ্ছে, বুঝলাম না কেন হেলিকপ্টার তো কোনো জায়গায় ক্র্যাশ করলাম না, কিন্তু এখন ধোঁয়া বেরোচ্ছে কেন বুঝলাম না। এখন আমি এখন সাগরের এখন এখানে চলে আসছি, আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন এখন উপরে মেঘ, নিচে সাগর। এখন আমি কই যাবো, হেলিকপ্টার যে ক্র্যাশ হয়ে যাবে আমার তো সব হয়েছে, শেষ হয়ে যাবে। এখন ভাবছি কী করবো, উপরে দেখতে পাচ্ছেন কী সুন্দর, একদম রিয়েল ফিলিং আসে, একদম যে আকাশে তাকালে একদম যেমন রিয়েল ফিলিং আসে না, সেরকম একদম রিয়েল ফিলিং আসতেছে এই যে আকাশে তাকালে। তো দেখি আমি সিঁড়ির দিক নিয়ে যেতে পারি কি না, এখন কী ঘটনা ঘটে দেখা যাক। এখন একটা ভালো সমস্যার দিক পড়ে গেলাম, এখন দেখি কী হয়। শেট ম্যান, ফিউল শেষ হয়ে গেছে, আল্লাহ এখন কী করবো, ভালোই মুসিবতে পড়ছি রে ভাই, কী করবো এখন। নিজ এক একটা ইন্দ্রের কাওয়াত আছে না, যে একদিক কুয়া একদিক ঘাই, কোন দিক যাবো ভাই, কোন দিক যাবো, আল্লাহ কী কী সমস্যা পড়লাম। সামনে পা আর নিচে সাগর, সামনে আকাশ, এখন কী। এখন একটা ভালোই মুসিবতে পড়ে গেলাম, ভালো একটা প্রবলেম, সে একটা প্রবলেম আমার সাথে কেন হয় বুঝলাম না। আস্তে আস্তে নদীর এখানে আমার হেলিকপ্টার ক্র্যাশ করে শেষ হয়ে যাবে। আপনারা এখন এই সিনটা, এই আল্লাহ কী হচ্ছে, এই যে দেখতেছেন আমার নিচে পড়ে যাচ্ছে আমার হেলিকপ্টার, শেট কী হচ্ছে, শেট ম্যান আর নিচে পড়ে যাচ্ছে, আমি উপর তোলার চেষ্টা করতেছি আর তাও নিচে পড়ে যাচ্ছে। নো, এইবার হয়েছে খেলা শেষ, আমার হেলিকপ্টার শেষ, ট্রেভার না বলছি মাইক, আর আই পি, রেস্ট ইন পিস।
আন্ডারটেকারের মতো বলতে হবে। এখন দেখেন আমার হেলিকপ্টার রেস্ট ইন পিসে চলে গেছে, কিন্তু মাইকেল বেঁচে আছে। এখন আমার মাইকেল তো মরেই যাবে দেখাচ্ছে, এখন শেষ মাইকেলও শেষ, হেলিকপ্টার শেষ, রেস্ট ইন পিস মাইকেল ওয়েস্টেড। তাহলে গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে সামনে যেগুলি ভিডিও আপলোড করবো সেগুলি নোটিফিকেশন যেন আপনার কাছে সবার আগে চলে যায়। তাহলে আমি আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সামনে অনেক নতুন নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আসতেছি, সামনে আমি NFS এর গেম প্লে অনেক কথাই নিয়ে আসতেছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, তারা ভিডিওকে ডিসলাইক দিবেন না। তাহলে আমি আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সামনে অনেক নতুন নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আসতেছি, যাতে সবাই ভালো থাকেন, ভয়ে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।